আজকের গল্প পথের দাবি রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সুমুখের হলঘরে ছয়েক বাঙালি মোটঘাট লইয়া বসিয়া আছে জগদীশবাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তরঙ্গ ও ছোট বড় কুটলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়াছেন শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে তাহাকে আর একখানা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে ইহারা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল সেখানের জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে ইহাদের নাম ধাম ও বিবরণ লইয়া ও সঙ্গের জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইলে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল লোকটি কাশিতে কাশিতে আসিল অত্যন্ত ফর্সারং রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়াছে বয়স তিরিশ বত্রিশের অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই ভিতরের কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটি ছুটিয়াছে কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি সে চোখ ছোটো কি বড় টানা কি গোল দীপ্ত কি প্রবাহীন এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে ভয় হয় এখানে খেলা চলিবে না সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন ইহারই কোনো অতলতলে তাহার ক্ষীণ প্রাণশক্তিটুকু লুকানো আছে মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়া আছে অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল সহসা নিমাইবাবু তাহার বেশভূষার বাহার ও পারিপাট্যের প্রতি অপূর্বর দৃষ্টি আকৃষ্ট করিয়া সাহাস্যে কহিলেন বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ সলোয়ানাই বজায় আছে তা স্বীকার করতে হবে কি বলো অপূর্ব এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছাদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল কিন্তু ঘাড় ও কানের দিকে নাই বললেই চলে এমনই ছোট করিয়া ছাঁটা মাথায় চেরা সিঁথি অপর্যাপ্ত তৈল নিষিক্ত কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি তাহার বুক পকেট হইতে বাঘ আঁকা একটা রুমালের কিয়দংশ দেখা যাইতেছে উত্তরীয়ের কোনো বালাই নাই পরনে বিলাতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি পায়ে সবুজ রঙের ফুল মোজা হাঁটুর উপর লাল ফিতে দিয়ে বাঁধা বার্নিশ করা পাম্প শু তলাটা মজবুত ও টিকসই করিতে আগাগোড়া লোহার নাল বাঁধানো হাতে একগাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি কয়েকদিনের জাহাজের ধকলে সমস্তই নোংরা হইয়া উঠিয়াছে ইহার আপাতমস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল কাকাবাবু এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি নিমাইবাবু চুপ করিয়া রহিলেন অপূর্ব কহিল আর যাই হোক যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িলেন কহিলেন তোমার নাম কি হয়ে গিরিশ মহাপাত্র একদম মহাপাত্র তুমি তেলের খনিতে কাজ করছিলে না এখন রেঙ্গুনেই থাকবে তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে দেখি তোমার ট্যাকে ও পকেটে কি আছে তাহার ট্যাক হইতে একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা বাহির হইল পকেট হইতে একটা লোহার কম্পাস মাপ করিবার কাঠের একটা ফুটরুল কয়েকটা বিড়ি একটা দেশলাই ও একটা গাঁজার কলিকা বাহির হইয়া পড়িল রিমাইবাবু কহিলেন তুমি গাঁজা খাও লোকটি অসংকোচে জবাব দিল আজ্ঞে না তবে এ বস্তুটি পকেটে কেন আগে পথে কুড়িয়ে পেলাম যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি বাবু এই সময়ে ঘরে ঢুকিতে নিমাইবাবু হাসিয়া কহিলেন দেখো জগদীশ কিরূপ সদাশয় ব্যক্তি নি যদি কারো কাজে লাগে তাই গাঁজার কোলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন গাঁজা খাওয়ার সমস্ত লক্ষ্য নেই তোমাতে বিদ্যমান বাবা বলতেই পারতে খাই কিন্তু কদিন বা বাঁচবে এই তো তোমার দেহ আর খেও না বুড়ো মানুষের কথাটা শুনো মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল আগে না মায়েরই খাইনে তবে ইয়ার বন্ধু কেউ তৈরি করে দিতে বললে দি। এই মাত্র নইলে নিজে খাইনে বাবু চটিয়া উঠিয়া কহিলেন দয়ার সাগর পরকে সেজে নিজে খাইনে নিত্যবাদী কথাকার অপূর্ব কহিল বেলা হয়ে গেল আমি এখন তবে চললুম কাকবাবু নিমাইবাবু উঠিয়া দাঁড়াইয়া বলিলেন আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র কি বলো জগদীশ পারে তো জগদীশ সম্মতি জানাইলে কহিলেন কিন্তু নিশ্চয় কিছুই বলা যায় না ভায়া আমার মনে হয় এ শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার রাতের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো সে যে বর্মায় এসেছে এ খবর সত্য জগদীশ কহিলেন তা হতে পারে কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু তেলের গন্ধে ব্যাটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে বড়বাবু হাসিতে লাগিলে অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল এবং প্রায় তাহার সঙ্গে সঙ্গেই মহাপাত্র তাহার ভাঙা টিনের তোরঙ্গ ও চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চাপিয়া ধীর মন্থর পদে উত্তর দিকের রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল আশ্চর্য এই যে এত বড় সব্যসাচী ধরা পড়িল না কোনো দুর্ঘটনা ঘটিল না এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না বাসায় ফিরিয়া দাড়িগোপ কামানো হইতে শুরু করিয়া সন্ধানিক স্নানাহার পোশাক পরা অফিস যাওয়া প্রভৃতি নিত্য কাজগুলায় বাধা পাইল না সত্য কিন্তু ঠিক কী যে ভাবিতে লাগিল তাহার নির্দেশ নাই অথচ চোখ কান ও বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার হইতেই একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া কোনো এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল এই অত্যন্ত অন্য মনস্কতা কর লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি কই না বাড়ির সব খবর ভালো তো অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কহিল যতদূর জানি সবাই ভালোই তো আছেন রামদাস আর কোনো প্রশ্ন করিল না টিফিনের সময় উভয় একত্র বসিয়া জলযোগ করিত রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছিলেন যতদিন তাহার মা কিংবা বাটির আর কোনো আত্মীয় নারী এদেশে আসিয়া বাসার উপযুক্ত ব্যবস্থাদি না করেন ততদিন ওই ছোট বহিনের হাতের তৈরি যত সামান্য মিষ্টান্ন প্রত্যহ তাহাকে গ্রহণ করিতেই হইবে অপূর্ব রাজি হইয়াছিল অফিসের একজন ব্রাহ্মণ পিয়াদা এই সকল বহিয়া আনিত আজও সে নিরালা পাশের ঘরটায় ভোজ্য বস্তুগুলি যখন সাজাইয়া দিতে গেল তখন আহারে বসিয়া অপূর্ব নিজেই কথা পারিল কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে সমস্তই যাইতে পারিত কেবল উপরের সেই খ্রিস্টান মেয়েটির কৃপায় টাকা করি ছাড়া আর সমস্ত বাঁচিয়াছে সে তাড়াইয়া দরজায় নিজের তালা বন্ধ করিয়াছে আমি বাসায় পৌঁছালে চাবি খুলিয়া দিয়া অনাহুত আমার ঘরে ঢুকিয়া ছড়ানো জিনিসপত্র গুছাইয়া দিয়াছে সমস্ত ফর্দ করিয়া কি আছে আর কি গেছে তার এমন নিখুঁত হিসাব করিয়া দিয়াছে যে বোধ তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও বিস্ময়কর বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশালা মেয়ে আর যে কেহ আছে মনে হয় না হে তলোয়ার কর তাছাড়া এত বড় বন্ধু রামদাস কহিল তারপর তেওয়ারই ঘরে ছিল না বর্মানাচ দেখতে ফড়ায় গিয়েছিল ইত্যবসরে এই ব্যাপার তার বিশ্বাস এ কাজ ও ছাড়া আর কেউ করেনি আমারও অনুমান কতকটা তাই চুরি না করুক সাহায্য করেছে তারপর তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে এমন তামাশা দেখালে যে ও কথার মনেই হলো না এখন ভাবছি যা গেছে তা যাক তাদের চোর ধরে দিয়ে আর কাজ নেই তারা বরঞ্চ এমনই ধারা বিদ্রোহী ধরে ধরেই বেড়াক এই বলিয়া তাহার গ্রীষ্ম মহাপাত্র ও তাহার পোশাক পরিচ্ছদের বাহার মনে পড়িয়া হঠাৎ হাসির ছটায় যেন দম আটকাইবার উপক্রম হইল হাসি থামিলে সে বিজ্ঞান ও চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে অসাধারণ পারদর্শী বিলাতের ডাক্তার উপাধিধারী রাজশত্রু মহাপাত্রের স্বাস্থ্য তাহার শিক্ষা ও রুচি তাহার বলবীর্য তাহার রামধনু রঙের জামা সবুজ রঙের মোজা ও লোহার নাল ঠোকা পাম্প শু তাহার নেবুর তেলের গন্ধবিলাস সর্বোপরি তাহার গাঁজার কলিকাটির আবিষ্কারের ইতিহাস সবিস্তারে বর্ণনা করিতে করিতে তাহার উৎকট হাসির বেগ কোনো মতে আর একবার সংবরণ করিয়া শেষে কহিল তলোয়ার কর মহা হুঁশিয়ারি পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহাম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি অথচ গভর্নমেন্টের কত টাকাই না এরা হাঁসের পিছনে ছোটাছুটি করে অপব্যয় করলে কিন্তু হাঁস ধরাই যে এদের কাজ আপনার চোর ধরে দেবার জন্যে এরা নেই আচ্ছা এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ হ্যাঁ তাছাড়া আমার বড় লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয় আমার পিতার বন্ধু বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন তাহলে আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে কিন্তু কথাটা বলিয়া ফেলিয়া সেই একটু অপ্রতিভ হইয়া চুপ করিল আত্মীয়ের সম্বন্ধে এরূপ একটা মন্তব্য প্রকাশ করা হয়তো শোভন হয় নাই অপূর্ব তাহার মুখের প্রতি চাহিয়া অর্থ বুঝিল কিন্তু এই ধারণা যে সত্য নয় ইহাই সতেজে ব্যক্ত করিতে সে জোর করিয়া বলিল আমি তাকে কাকা বলি আমাদের তিনি আত্মীয় শুভাকাঙ্ক্ষী কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তারা করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি আমার আপনার বাবুজি এসব কথা বলার দুঃখ আছে থাকে তাই নেব পৃথিবীর যে কোনো দেশে যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করেছে তাকে আপনার নয় বলবার সাধ্য আর যার থাক আমার নেই বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার তীক্ষ্ণ এবং চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল মনে মনে বুঝিল কি কথায় কি কথা আসিয়া পড়িয়াছে কিন্তু সামলাইতে পারিল না বলিল তোমার মতো সাহস আমার নেই আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস বিনাদোশে ফিরিঙ্গি ছোড়ারা আমাকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দিলে এবং এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম তখন সাহেব স্টেশন মাস্টার কেবলমাত্র আমাকে দেশি লোক বলেই দেশের স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিলে তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জলে না তলোয়ার কর এমন তো নিয়তই ঘটেছে আমার মা আমার ভাই বোনকে যারা এইসব সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায় তাদের আপনার বলে ডাকবার যে দুঃখই থাক আমি আজ থেকে মাথায় তুলে নিলাম রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল কই এ ঘটনা তো আমাকে বলেননি বলা কি সহজ রামদাস হিন্দুস্থানের লোক যেখানে কম ছিল না কিন্তু আমার অপমান কারো গায়েই ঠেকল না এমনই তাদের অভ্যাস হয়ে গেছে লাথির চোটে আমার যে হারপাসটা ভেঙে যায়নি এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল তোমাকে জানব কি মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যাই রামদাস চুপ করিয়া রহিল কিন্তু তাহার দুই চোখ ছলছল করিয়া আসিল সুমুখের ঘড়িতে তিনটে বাজিতে সে উঠিয়া দাঁড়াইল বোধহয় কি একটা বলিতে গেল কিন্তু কিছুই না বলিয়া হঠাৎ হাত বাড়াইয়া অপূর্বর ডান হাতটা টানিয়া লইয়া একটা চাপ দিয়া নিশব্দে নিজের ঘরে চলিয়া গেল সেই দিন বিকালে অফিসের ছুটি হইবার পূর্বে বড় সাহেব একখানা লম্বা টেলিগ্রাম হাতে অপূর্বর ঘরে ঢুকিয়া কহিলেন আমাদের ভামর অফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না ম্যান্ডালে শোয়েবো মিকথিলা এবং এদিকে প্রোমো সবকটা অফিসেই গোলযোগ ঘটছে আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো আমার অবর্তমানে সমস্ত ভারী তো তোমার একটা পরিচয় থাকা চাই সুতরাং বেশি দেরি না করে কাল পরশু যদি একবার অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল আমি কালই বার হয়ে যেতে পারি বস্তুত নানা কারণে রেঙ্গুনে তাহার আর এক মুহূর্ত মন ছিল না উপরন্তু এই সূত্রে দেশটাও একবার দেখা হইবে অতএব যাওয়াই স্থির হইল এবং পরদিনই অপরাহ্নবেলায় সুদূর ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করিয়া সে ট্রেনে চাপিয়া বসিল সঙ্গে রহিল আটদালি আর আফিসের একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পিয়াদা তিওয়ারি খবরদারির জন্য বাসাতেই রহিল পা ভাঙা সাহেব হাসপাতালে পড়িয়া সুতরাং তেমন আর ভয় নাই বিশেষত এই রেঙ্গুন শহরটা বরং সহিয়া ছিল কিন্তু আরও অজানা স্থানে পা বাড়াইবার তাহার প্রবৃত্তি ছিল না তলওয়ার কর তেওয়ারির পিঠ ঠুকিয়া দিয়া সাহস দিয়া কহিল তোমার চিন্তা নেই ঠাকুর কোনো কিছু হলেই অফিসে গিয়ে আমাকে সংবাদ দিও গাড়ি ছাড়িতে বোধ করি তখন মিনিট পাঁচেক বিলম্ব ছিল অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল ওই যে তলওয়ার কর ঘাড় ফিরাইতে বুঝিল এই সেই গিরিশ মহাপাত্র সেই বাহারে জামা সেই সবুজ রঙের ফুল মোজা সেই পাম্প শু এবং ছড়ি প্রভেদের মধ্যে এখন কেবল সেই বাঘ আঁকা রুমালখানি বুক পকেট ছাড়িয়া তাহার কণ্ঠে জড়ানো মহাপাত্র এদিকেই আসিতেছিল সুমুখে আসিতেই অপূর্ব ডাকিয়া কহিল কী হ্যাঁ গিরিশ আমাকে চিনতে পারো কোথায় চলেছ গিরিশ শশব্যস্তে ব্যস্তে একটা মস্ত নমস্কার করিয়া কহিল আগ্ঞে চিনতে পারি বই কি বাবু মশাই কোথায় আগমন হচ্ছেন আবার তো ভামো যাচ্ছি তুমি কোথায় আগ্ঞে এনাজাং থেকে দুজন বন্ধুন আসবার কথা ছিল আমাকে কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা হ্যাঁ আমি বটে কেউ কেউ আপিং সিদ্ধি নুকিয়ে কিন্তু আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ বলি কাঁচকি বাপু জুত কথায় বলে পরধর্ম ভয়াবহ লল্লাটের লেখা তো খণ্ডাবে না আমারও তো তাই বিশ্বাস কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে আমি পুলিশের লোক নই আফিম সিদ্ধির কোনো ধারধারি নেই সেদিন কেবল তামাশা দেখতেই গিয়েছিলাম তলওয়ারকার তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল কহিল বাবুজি ম্যানে তো জরুর কাহা দেখা গিরিশ কহিল আশ্চর্য নেই আয় বাবু সাহেব নকরির বাস্তে কেত্তা জায়গায় তো ঘুমতা তাহায় অপূর্বকে বলিল কিন্তু আমার ওপর মিথ্যে সন্দেহ রাখবেন না বাবু মশাই আপনাদের নজর পড়লে চাকরিও একটা জুটবে না বামুনের ছেলে বাংলা লেখাপড়া শাস্তর টাস্তর সবই কিছু শিখেছিলাম বাবুমশাই আপনারা আমি ব্রাহ্মণ আজ্ঞে তাহলে নমস্কার এখন তবে আসি বাবু সাহেব রাম রাম বলিতে বলিতে গিরিশ মহাপাত্র একটা উদ্গত কাশির বেগ সামলাইয়া লইয়া ব্যগ্রপদে সম্মুখের দিকে অগ্রসর হইয়া গেল অপূর্ব কহিল এই সব্যসাচীটির পিছনেই কাকাবাবু সদল বলে এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন কর বলিয়া সে হাসিল কিন্তু এই হাসিতে কর যোগ দিল না পরক্ষণে বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিলে সে হাত বাড়াইয়া বন্ধুর কর্মদন করিল কিন্তু তখনও মুখ দিয়া তাহার কথাই বাহির হইল না নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না কিন্তু করিলে দেখিতে পাইতো এই মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপরে যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে এবং সেই সুদূর দূর্নিরীক্ষ লোকেই তাহার সমস্ত মনোচক্ষু একেবারে উদাও হইয়া গিয়াছে অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী তাহার কামরায় আর কেহ লোক ছিল না সন্ধ্যা উত্তীর্ণ হইলে সে পিরানের মধ্যে হইতে পইতা বাহির করিয়া বিনা জলেই সায়ংসন্ধ্যা সমর্পণ করিল এবং যে সকল ভোজ্য বস্তু স্পর্শ দুষ্ট হয় না জানিয়া সে সঙ্গে আনিয়াছিল পিতলের পাত্র হইতে বাহির করিয়া আহার করিল জল ও পান তার ব্রাহ্মণ আর দালি পূর্বান্নেই রাখিয়া গিয়াছিল এবং শয্যাও সে প্রস্তুত করিয়া দিয়াছিল অতএব রাত্রির মতো অপূর্ব ভোজনাদি শেষ করিয়া হাত মুখ ধুইয়া শয্যা আশ্রয় করিল তাহার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত তাহার নিদ্রার ব্যাঘাত ঘটিবে না কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল সেই রাত্রির মধ্যে বার তাহার ঘুম ভাঙাইয়া পুলিশের লোক তাহার নাম ও ধাম ও ঠিকানা লিখিয়া লইয়াছে একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কটুকণ্ঠে জবাব দেয় তুমি তো ইউরোপিয়ান নও না কিন্তু আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার রাত্রে তো আমার তুমি ঘুমের বিঘ্ন করিতে পারো না সে হাসিয়া বলে ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য আমি পুলিশ ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি বন্ধুরা আজকের গল্পটি এখানে শেষ হলো গল্পটি শুনে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে এরকম গল্প শুনতে বই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ